প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় ফুলকো চিতই পিঠা খুব সহজেই আপনারা এই চিতই পিঠাটি তৈরি করতে পারবেন আর প্রত্যেকটি টিপস ফলো করে যদি চিতই পিঠা তৈরি করেন তাহলে পিঠাগুলো একশো পারসেন্ট ফুলকো হবে আর এভাবে নরম তুলতুলে হবে তো পিঠাটা দেখি বুঝতে পারছেন যে এই পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে তো চলুন দেখে নেই এই নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে এখন একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখি তো বুঝতে পারছেন যে পিঠাগুলি কতটা নরম তুলতুলে হয়েছে আর প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলকো হয়েছে তো একটি পিঠা এখন ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে অংশটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো চলুন দেখে নেই এই পিঠাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তিন কাপ এটা আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি আর এখানে সিদ্ধ চাল পোলায়ের চাল আর আতপ চাল এই তিন ধরনের চাল একসাথে ভিজিয়ে মেশিনে ভাঙিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে তো এভাবে যদি সেদ্ধ চাল পোলাই চাল আর আতপ চাল দিয়ে আপনি পিঠাটা তৈরি করেন তাহলে আপনার পিঠাটা একদম ফুলকো হবে আর পিঠাগুলো নরম তুলতুলে হবে এখন এর মধ্যে আমি নিয়েছি এক কাপ কুসুম গরম পানি এভাবে অল্প অল্প পানিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর পানিটা কিন্তু অবশ্যই আপনাকে কুসুম গরম নিতে হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োটা মিক্স করে নিচ্ছি তো পানিটা দিয়ে আমি এভাবে খুব ভালোভাবে মথে নেব আর এই কাজটি কিন্তু আপনাকে প্রথমে অবশ্যই করতে হবে তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে এটাকে মথে নেব এতে করে পিঠাগুলি খুব পারফেক্টভাবে ফুলকো হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই চালের গুঁড়োটা মিক্স করার পরে এভাবে মথে নিচ্ছি ঠিক একইভাবে কাজগুলি করতে হবে আর এভাবে প্রত্যেকটি টিপস কিন্তু আপনারা ফলো করবেন যে কিভাবে আমি পিঠাগুলি তৈরি করব তো মথে নেওয়া শেষ এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে গোলাটা তৈরি করে নিব তো পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি তো ভিওয়ার্স আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো গোলাটা আমি গলিয়ে নিয়েছি এখন আর এই গোলাটা তিন থেকে চার মিনিট এভাবে খুব ভালোভাবে আমি ফেটে নিব তো গোলাটা গোলানোর পরে এভাবে অবশ্যই ফেটে নিতে হবে আর এ কাজটি আমি হাত দিয়ে করছি আর এই গোলাটা হাত দিয়ে গোলানোর চেষ্টা করবেন এতে করে পারফেক্টভাবে আপনি গোলাটা তৈরি করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর নারকেল কোড়াটা দিলে পিঠাটা খেতে অসম্ভব মজার হয় আর পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয় নারকেলটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আর মিক্স করার পরে এখন এই গোলাটা আমি বেলেন্ডারে বেলেন্ড করে নিব। আপনারা চাইলে এভাবে পিঠা ভেজে নিতে পারেন এভাবে পিঠা ভেজে নিলেও পিঠাগুলি একদম পারফেক্টভাবে ফুল্ক হবে তো আমি এই গোলাটা এখন বেলেন্ডারে দিয়ে বেলেন্ড করে নিব। আর এভাবে গোলাটা গোলানোর পরে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হয়েছে গোলাটা অন্যদিকে আমি বেলেন করে রেখে দিয়েছি আর চুলা একটি লোহার কড়াই বসিয়ে দিয়ে তেল আর পানি দিয়ে সুতির কাপড় দিয়ে এভাবে মুছে নিয়েছি এতে করে পিঠাগুলি খুব সহজে উঠে আসবে এখন আমি গোলাটা দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা এ সময় মিডিয়াম টু লোতে থাকবে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলকো হয়েছে এখন আমি এই পিঠাটা উঠিয়ে নিব তেল আর পানি দিয়ে প্রত্যেকবার কড়াইটা মুছে দেবে এতে করে পিঠাগুলি খুব সহজেই কিন্তু উঠে আসবে তো দেখুন খুব সহজেই কিন্তু পিঠাটা উঠে এসেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন একইভাবে সবগুলি পিঠা আমি ভেজে নিব সবগুলি পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি আর খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল গ্যাসের চুলায় নরম তুলতুলে চিতই পিঠা তো এভাবে পিঠা তৈরি করতে হলে প্রত্যেকটি টিপস ফলো করে আপনারা পারফেক্টভাবে এই চিতই পিঠাটি তৈরি করতে পারবেন এখন এই পিঠাটি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভিতরে অংশটা একদম পারফেক্ট হয়েছে তো রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ